প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 10ই নভেম্বর 2023 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে হারপাড়া কবরস্থান পার হয়ে এসে হাতের বাম পাশে বড় দুইটা শেড এই দুইটা শেড রাত্রি ডেইরি ফার্ম এখান থেকে এই ফার্মের মালিক আব্দুর রশিদ ভাই গাভি গরু বিক্রি করে এর আগে রশিদ ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি এখন ওনার খাবারে নতুন কিছু গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ গাব অবস্থায় থাকা গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কালেকশন কি প্রতি সপ্তাহে হচ্ছে এখন হচ্ছে আচ্ছা আগের মতো কিন্তু কালেকশন আর ওই রমরমা কালেকশন আর দেখতেছি না যে এখন একটু ওই যে হরতাল অবরোধে লোক কাস্টমার একটু কম ওই জন্য কালেকশনও কম আচ্ছা রশিদ ভাই পরিচয়টা যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে জানাবে আমি আব্দুর রশিদ রাত্রি ডেইরি ফার্মের মালিক ঠিকানা পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়িয়া হারপাড়া কবরস্থান পার হয়ে এসে হাতের বাঁ পাশে যে দুইটা বড় শেড এই দুইটাই তো রাত্রি ডেইরি ফার্ম এখানে তো আগে দুই শেডই ভরা কিন্তু 30টা 40টা গাভী থাকতো আমরা মোটামুটি মাস তিনেক আগেও এরকম প্রোগ্রাম করছি আচ্ছা এই শুধু এই দেশের পরিস্থিতিটা সামলাওলি নাকি অত বড় করা যাচ্ছে না বর্তমানে আচ্ছা আজকে কতগুলো গাভী দেখাবো আজকে চারটা তার মধ্যে 6টা গাভী দেখাবো বাচ্চা সহ কি আছে দুইটা দুধের গ্যারান্টি গ্যারান্টি দেব আর প্রেগন্যান্ট যেগুলো দ্বিতীয় রাউন্ডের ওগুলো তো একটা আংশিক ধারণা দেন আপনারা আর বাকি যেগুলো আছে বাট আর জরায়ু না আসতে পারলেও আচ্ছা চলেন এক এক করে গরুগুলো দেখি আর এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ রশিদ ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন গাভীও বিগ সাইজের তলাও বিগ সাইজের এটা কি জাতের গাভী হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা দাঁত কয়টা দাঁতে 6টা এত পালান আসছে হ্যাঁ হ্যাঁ বিশাল পালান কিন্তু আসলে যদি ফিতাটিতা থাকতো তাহলে যে গরুর আমরা উচ্চতা মাপি আজকে পালান মাপতাম যে কত বড় পালান হইছে কত লিটারের পালান হয়ে আছে বর্তমান ভাই যদি এই ওলানে বাচ্চা দেয় এত বড় পালান কিন্তু এখন করে আছে আচ্ছা ভাই এখন তোর একদম রেডি কেউ যদি বাচ্চাটা এখান থেকে প্রসব করায় নিতে চায় সুযোগ সুবিধা কি বা কি কেমন আপনাদের সুযোগ সুবিধা দিয়ে এগুলো ডেলিভারি দেন একটু জানাবেন তো এগুলো বাচ্চা যদি কেউ মনে করে যে বাচ্চা ডেলিভারি করে নিয়ে কল নিয়ে যাবো সমস্যা নাই লেনদেনটা কিভাবে করবে লেনদেন সেক্ষেত্রে লেনদেন হাফ টাকা দিয়ে দিতে হবে মিনিমাম হাফ পেইড করে দিতে হবে মানে 3 লাখ হলে 1.5 লাখ দিতে হবে 4 লাখ হলে 2 লাখ দিতে হবে আচ্ছা এই গরুটার সময় আর কতদিন আছে কার্ডের হিসাবে এক সপ্তাহ এখনো আছে এই গরু তো লড়াচড়া কঠিন হয়ে যাবে যদি এক সপ্তাহ পায় এত বড় পালান আরো হবে তো এই গরুটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 3,15,000 টাকা 3,15,000 দরদামের সুযোগ আছে ওরকম সুযোগ নাই আচ্ছা চলেন আমরা 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই আর এই গরুটা যেই কিনবেন এখানে অবশ্যই রাখতে হবে কেউ থাকে আর গাড়িতে নিলে কিন্তু বেশি রিস্ক সেক্ষেত্রে এখানে ডেলিভারির সুযোগ আছে হাফ পেমেন্টে আপনারা ডেলিভারি নিতে পারবেন চলেন 2 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই 2 নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী আচ্ছা বয়স কেমন দুইটার বয়স প্রথম বাচ্চা দিতে কি বাচ্চা কোলে বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান মেয়ে বাচ্চা গাভীর চেয়ে কিন্তু মেয়ের পার্সেন্ট অর্থাৎ বাচ্চাটার পার্সেন্ট বেশি আছে কতদিন বয়স হয়েছে বাছুরের বাচ্চাটার বয়স 4 দিন হচ্ছে যে লাভ ইজ হচ্ছে ফুল 4 দিন হয়ে গেছে আচ্ছা এখন এই অবস্থায় কেমন পানাচ্ছেন সকাল বিকাল এখন সকালবেলা একবারে 12 কেজি আসছে সকালের টানে যে ওলান হয়েছে দেখি 12 লিটারের ওলান একদম ওলান বাড়া গেছে আচ্ছা যে ওলানটা হয়ে আছে যদি 12 লিটার হয় তাহলে কিন্তু চিটা হয়ে যেতে হবে একদম চিটা হয়ে যাবে আচ্ছা আর বিকেলবেলা কি বাচ্চা ঠেকানোর পর দহন করা হয় এটা এগুলো বাচ্চা দিনের বেলা 3-4 বার টানা হয় আচ্ছা এটা পরিপূর্ণ দুধ যখন আসবে কত লিটারের গাভী হবে এটা 18 থেকে 20 কেজি দুধের গাভী হবে প্রথম কিন্তু 18 থেকে 20 কেজি দাম কত এর দাম চাচ্ছি 2,55,000 টাকা 2,55,000 চাওয়া আলোচনার মাধ্যমে বিক্রি করবে চলেন 3 নম্বর সিরিয়ালে গাভী দর্শক দেখে 3 নম্বর সিরিয়ালে মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের চার দাঁত প্রথম বাচ্চা সাথে বকনা বাচ্চা হয়েছে খুব সুন্দর পার্সেন্টের মায়ের মতো বাছুরের বয়স কতদিন বাছুরের বয়স সপ্তাহখানেক হবে এক সপ্তাহের মতো না তারপরে নাভি আছে এই বাচ্চাগুলোকে কেউ কেউ 2 দিন বলে 1 দিন বলে দেখায় যাতে দুধ দেখানো না লাগে
তো এগুলো এখন কি এই সকালের টানে দুধটা দেখানো যাবে রশিদ ভাই এক টানে 10টা দুধ দেখাবেন আর বিকেল বেলা তো এখন বাচ্চা কি ধরেন বিকেল বেলা এরকম ধরা হয় না বাচ্চা খাওয়ার পর 3 4 লিটার টানা হয় আচ্ছা এটা পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে নিলে একদম 17 লিটার দুধ দেওয়া দেখে নি যাবে 17 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা বাচ্চা সহ এই গরুটা কেউ কিনলে দাম কত প্রথম বাচ্চা দিবে অনেক সুন্দর একটা গরু এগুলো হাই পার্সেন্টের গরু প্যাকনেট সময় কতদিন আছে এখনো প্রায় 10-12 দিন সময় আছে ফুল 10 থেকে 12 দিন আচ্ছা এগুলো যদি বাচ্চা ডেলিভারি সুযোগ চায় কেউ দেওয়া যাবে এখন তো দেশে পরিবেশ আসলে ভালো না এগুলো আসলে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় তারপরে নতুন খামারিরা রিস্ক মনে করে সেই ক্ষেত্রে কি নিতে পারবে হাফ পেমেন্ট দিলে হ্যাঁ তা পারবে আচ্ছা দাম কেমন চাওয়া এটার ভাই এটার দাম চাচ্ছে 2,05,000 টাকা 2,05,000 চাওয়া দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে এগুলো কত লিটারে গাভী হবে এই বিএনএ প্রথম 17-18 লিটার দুধের গরু হবে 17 থেকে 18 কেজি দুধের দাম গরু হবে দাম 205 চলেন 5 নম্বরে গাভী দর্শকদের দেখাই 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন মাঝারি বডির এটা কি জাতের এটা অল স্টেন ফিজিয়ান জাতের গরু 2 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা সময় কতদিন আছে আর 15 দিনের মতো আছে এখনো 15 দিন ফুল সময় আছে আচ্ছা এগুলো কত লিটারে গাভী হবে এই বিএনএ এগুলো 15+ থাকবে আর পেটের নিচে ওটা পানি গেছে না হ্যাঁ পানি চলে নাভি তো না আবার না একটু ক্লাবিও নাই আচ্ছা এগুলো 15+ দুধের গাভী দাম কত এটা দাম চাচ্ছি 1,85,000 টাকা 1,85,000 আলোচনার মাধ্যমে দর্শকরা কিনবে চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই 6 নম্বর সিরিয়ালে সবশেষ একটা গাভী নিয়ে আসলেন এটার রংটা বেশ সুন্দর গরু কি জাতেও সুন্দর জাতেও সুন্দর অরিজিনাল হলস্টিন ফিজিয়ান এটা 2 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে আচ্ছা এখন প্যাকনেট এগুলো যেমন দর্শনদারি তেমনি জাত সুন্দর আচ্ছা 2 দাঁতে প্রথম বাচ্চা সময় কতদিন আছে ভাই এটার সময় পরে 15-16 দিন সময় এখনো 15 থেকে 16 দিন যারা গাভী কিনে নিয়ে যেতে চায় ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে আর বাচ্চা যদি ডেলিভারি চায় এগুলো মনে হয় খরচ দিতে হবে নাকি এগুলো ডেলিভারি যে নিবে তার বাজ্যাই হবে আচ্ছা এখান থেকে সুযোগ নাই দাম কত ভাই এটার এটার দামও চাচ্ছি 1,85,000 1,85,000 চাওয়া আলোচনার মাধ্যমে নিবে এই দুইটা যদি জোড়ায় কেউ নেয় ভাই ছোট্ট করে একটা দাম বলে দেওয়া যায় না কিছু টাকা কমাই দিয়ে সেক্ষেত্রে 3,60,000 হলে দেওয়া যাবে 3,60,000 আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01719405981 এটা তিমহর্সেপ আছে তিমহর্সেপ দর্শক যারা ভিডিওটা দেখলো 6টা গরু তাদের উদ্দেশ্যে কিছু বলবেন সবসময় বলি আপনারা সরাসরি খামারে আসেন খামারে এসে দেখে শুনে কেনেন আশা করি ঠকবেন না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম